ভাই বন্ধুরা অঞ্জনা ড্রিম গার্ডেনের আমি অঞ্জনা নয়নতারা সদাবাহার ধিনকা আমরা যেই নামেই ডাকি না কেন ফুলের সৌন্দর্য কিন্তু সব জায়গায় একই সারা বছর ফুল দেওয়া খুব সহজ একটি কাজ দেশি বলুন আর হাইব্রিডি। কেউ কিন্তু কোনো অংশে কম নয় সৌন্দর্যের দিক থেকে এদের তেমন কোনো চাহিদা নেই খুব সহজ পদ্ধতিতেই এই গাছ করা যায় দেশি গাছগুলো একটু হার্ডই হয় এরা রোদ জল সব সহ্য করতে পারে কিন্তু এই হাইব্রিড গাছগুলো একটু নরম প্রকৃতির হয় এরা রোদ জল কোনোটাই সহ্য করে না বৃষ্টির জল তো একদমই নয় সরাসরি সূর্যের তেজ আলো এদের পছন্দ নয় এখন বর্ষাকাল তাই এদের একটু আলাদা কেয়ার যত্ন লাগে এই বর্ষার সময় এদেরকে খোলা জায়গায় একদমই রাখা যায় না অন্য সময় তবু রাখা যায় যেখানে অল্প রোদ লাগে বা দুপুরের তেজ আলো যেখানে লাগে না সেখানে রাখা যায় কিন্তু বর্ষার সময় এদেরকে একদমই খোলা জায়গায় রাখা যায় না এই সময় এদের শেডের নিচে রাখতে হয় যদি কোনোভাবে বৃষ্টির ছাট এসে ভিজে যায় তাহলে এই গাছে ফাঙ্গিসাইড স্প্রে করে দেওয়া দরকার গাছের গোড়াতেও একটু ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে তা নাহলে গাছ ঝিমিয়ে পড়তে পারে আর মারাও যেতে পারে এটা বিশেষ করে হাইব্রিড গাছগুলোতেই হয় দেশি গাছে তেমন কোনো ক্ষতি হয় না তবে ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই ভালো রাখতে হবে তা না হলে দেশি নয়নতারা কেন যে কোনো গাছই বর্ষার জল পেয়ে নষ্ট হয়ে যেতে পারে আর এরা যেহেতু শেডের তলায় থাকছে তাই এদের খাবার যেমন আগে দেওয়া হতো তেমনই দেওয়া হবে খোল জল কিংবা এনপিকে ব্যালেন্স খাবারটা স্প্রে করে আর জল দিতে হবে আগের মতোই গাছের গোড়ার মাটি শুকিয়ে গেলে তারপর দেখুন আমার গাছের গোড়ার মাটি কেমন শুকনো শুকনো হয়ে গেছে বিকেলে এদের একটু করে জল দেব এটাতেও তাই গাছের গোড়াতে সব বীজ পড়ে নতুন নতুন চারা গাছ তৈরি হয়েছে উপকারী পতঙ্গদের কল্যাণে এই চারা গাছগুলোতে নাকি মায়ের মতো ফুল হয় না অন্য রকম ফুল হয় দেখা যাক এরা বড় হোক এরা মায়ের মতো হয় নাকি অন্য কিছু কালার হয় তাহলে বন্ধুরা আপনার সাধের নয়নতারা গাছে বর্ষাকালে এইভাবে যত্ন নিন তাহলে দেখবেন বর্ষায় একটাও নয়নতারা গাছ নষ্ট হবে না আর ফুলে ফুলে ভরে উঠবে আপনার সাধের বাগানটি আবার দেখা হবে সবাই সুস্থ থাকুন সবুজের সাথে থাকুন থ্যাংক ইউ